শারমিন আক্তার নিপা, তিনি মাহিয়া মাহি নামেই পরিচিত। তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। 2012 সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। মাহিয়া মাহি 1993 সালের 27 অক্টোবর চাঁপাই নবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। তিনি ঢাকা উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং এর উপরে পড়াশোনা করছেন। মাহি 2016 সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের বিচ্ছেদ ঘটে 2021 সালের জুন মাসে। 2021 সালের সেপ্টেম্বর মাসে তিনি বিয়ে করেন গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাকিব সরকারকে। মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। 2013 সালে মাহির পরপর 3টি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। 2014 সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না এবং দেশা দ্য লিডারের মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা করিয়েছেন। 2015 সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার। একই বছর অগ্নির দ্বিতীয় কিস্তি অগ্নি 2 চলচ্চিত্রটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়। চলচ্চিত্রটি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 2015 সালের 18 জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয়। তিনি 2016 সালে হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষের অরু চরিত্রে এবং অন্ধমেয়ের চরিত্রে অনেক দামে কেনা চলচ্চিত্রে অভিনয় করেন। দুটি চলচ্চিত্রই বেশ প্রশংসিত হয়। 2017 সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। 2018 সালে তার অভিনীত 4টি চলচ্চিত্র মুক্তি পায়। এছাড়াও 2021 সালে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি নবাব এলএলবি, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান এবং ছবিটি পরিচালনা করেছিলেন অনন্য মামুন, এবং এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছিল।